মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে 10 ঘন্টা বন্ধ থাকার পর ভোর 6টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিসি জানায়, শুক্রবার রাত 8টার দিকে নদীতে স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে সকল ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শনিবার সকালে নদী পরিস্থিতি শান্ত হলে 7টি ফেরি, 87টি লঞ্চ ও 3 শতাধিক স্পিডবোট সহ সকল নৌযান চলাচল শুরু করা হয়। তবে ঘাট এলাকায় যানবাহনে তেমন ভিড় দেখা না গেলেও ঢাকামুখী যাত্রীদের চাপ রয়েছে এই ঘাটে।